হ্যালো ফ্রেন্ডস, আজ আজকে চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদের আজ দেখাবো A4 সাইজের একটি পাতাকে কিভাবে আপনারা একটা মাইক্রো সাইজের পাতায় লেখাটিকে রূপান্তরিত করবেন। তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখুন একটা A4 সাইজের পাতা যে প্রিন্ট করা আছে, তো এই প্রিন্টের যে লেখাটি আছে সেটা এই ছোট্ট কাগজে কীভাবে ধরাতে হবে। তো তার জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে, এই পেজটির একটি ফটো তুলে নিতে হবে। ফটো তোলার পর যেটি করবেন সেটা দেখে নিন, একটু ভালো করে ফটো তুলে নেবেন যাতে ফটোটা পরিষ্কার হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো ফটোটা তোলার পর আপনাদের যেটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে আদব স্ক্যান বলে একটি অ্যাপ আছে, বা যে কোনো আপনারা PDF বানানোর একটা অ্যাপে চলে যাবেন। সেই অ্যাপে গিয়ে আপনি যেই ফটোটা এক্ষুনি তুললেন সেই ফটোটা আপনি এখান থেকে বের করবেন। তো গ্যালারিতে চলে যাই, ফটো শেয়ার করি আদব স্ক্যানে। তো আদব স্ক্যানে শেয়ার করার পর ফটোটাকে ভালো করে এডিট করে নিতে হবে আপনাদের। তো ক্রপ করে দেখে নেবেন যাতে আশেপাশে আর কোনো লেখা জানা না থাকে, মোটামুটি ঠিকই আছে। তো এবার এটাকে আপনারা সেভ করে দেবেন, এই দেখুন PDF সেভ বলে অপশান যেটি আছে সেখানে সেভ করে দেবেন। সেভ করার পর দেখুন একটু সেভিং চলছে PDFটি। তো দেখুন আমার PDFটি সেভ হয়ে গেছে। এরপরে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা এই শেয়ার অপশানটিতে ক্লিক করবেন। শেয়ার অপশানটিতে ক্লিক করার পর শেয়ারে কপি অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা যে প্রিন্টারের যে বা যে অ্যাপটি আছে সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে চলে যাবেন। নেক্সট অপশানে গিয়ে আপনাদের এখানে এসে চেঞ্জ সেটিংয়ে এডিট করে নিতে হবে। এই পেজটা দেখুন A4 সাইজের পেজ রয়েছে, তো এই পেজটাকে আপনাদের করতে হবে 2x17 cm x 3.58 cm, ঠিক আছে। এখানে এই মিল এতে করে দিলেন। তারপরে দেখুন প্লেন পেপার মনোক্রম মানে সাদা কালো সব ঠিকই আছে। তারপরে এই ব্যাক অপশানে আপনারা ক্লিক করবেন আপনার মোবাইলের, করে এটাকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে জাস্ট একবার ব্রাউজার থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করলে দেখুন প্রিন্ট বলে যে অপশানটি আসছে। তো এবার তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাপটিতে প্রিন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে কীভাবে প্রিন্টারটা চলে আসছে, এই দেখুন দেখতে পেলেন, এই দেখুন দেখুন দেখেছেন বড় পেজের লেখাটা কীভাবে ছোট পেজ চলে এসছে, একদম সেম একদম যা লেখা তাই লেখা। দেখুন দেখতে পেয়েছেন এটি আর এটি, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোটো। এভাবে আপনাদের বড় লেখাগুলোকে ছোটো এভাবেই আপনারা এডিট করে করবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা যদি কোনোভাবে হেল্পফুল হন তো আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।